ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমার নবীর চারটা পোলার মধ্যে একটা পোলাও আল্লাহ রাখলেন না, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। শেষ সন্তানটা যখন মারা যায়, অর্থাৎ ইব্রাহিম যেদিন মারা যায়, আমার নবী ইব্রাহিমের বুকের মধ্যে নিয়ে চাইবা ধরে বলে, মালিক রে, দুইটা পোলা বা তিনটা পোলা মারা গেল, আমি জানি আমার সন্তান নবী হইত, ইব্রাহিমের চেহারাটা তো হুবাহু আমার মতো, আল্লাহ তুমি হয়তো নবী না বানাইয়া তারে বাঁচায় রাখতা, আমার বংশের প্রদীপ তুমি দুনিয়ায় রাখতা। আল্লাহ সূরায়ে হাসাবের মধ্যে বলেন, নবীজি আপনি নবী ভাবতেছেন আমি তারে নবী বানাবো না, আমি যদিও নবী না বানাইতাম আপনার উম্মাদগুলা তারে নবী বানাই ফেলাইতো। নবী তখন কি আপনার কষ্ট লাগতো না? আমার নবী বলে, আল্লাহ তাহলে ভালোই করেছো। তখন আমার নবী বলতেছে, মালি তাহলে আমার ইব্রাহিমকে আমি নিজের হাতে কবর দিব। নবী আমার ইব্রাহিমকে চাদর গায়ে দিয়া যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, হুজুরের কলিজার টুকরা মেয়ে রোকায়ার পাশে নবী শোয়া দিলেন মদিনায়। নবীর একটা ছেলে একটা মেয়ে এবং ফাতেমা সহ দুইটা মেয়ে কিন্তু মদিনার কবরস্থানে, আর দুইটা মেয়ে কিন্তু বাবা মক্কায়। দুইটা মেয়ে মক্কায়, দুইটা ছেলে মক্কায়, দুইজন মেয়ে মদিনায়, দুইটা ছেলে মা বান্দে, একটা ছেলে মদিনায়, দুইটা মেয়ে বাবা মদিনায়। জান্নাতুল বাকির ইস্তা কবরস্থানে যখন আপনার আমি যাবেন, কেন হাজিরে বলা হয়? হাজি আসতে কথা বলবা, কারণ সাহাবা একরাম কবরের মধ্যে জিন্দা, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কবরস্থানে যখন যাবেন, জোরে জোরে আওয়াজ করা যাবে না, ইমাম মালিক রহমাতুল্লাহ যখন কবরস্থানে যাইতেন কোনো জুতা ব্যবহার করতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেন, যেই জমিনে ফাতেমার মতো জান্নাতি মহিলা ঘুমায় আছে, যেই জমিনে হাসানের মতো দামি সাহাবী ঘুমায় আছে, যেই জমিনে আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম ঘুমায় আছে, আমার নবীর কলিজার টুকরা মেয়ে রোকায়া ঘুমায় রয়েছে, এই জমিনে আমি কেমনে জুতাটা পাই দিব? বাজান দি, ইমাম মালিক রহমাতুল্লাহ কোনোদিন জান্নাতুল বাকি কবরস্থানে কেন মদিনার শহরে কোথাও বাজান রে জুতা ব্যবহার করতেন না? তার একজন ছাত্র বলেন, হুজুর জুতা ব্যবহার করা কি তাহলে নাজায়েজ? ইমাম মালিক বলেন, নাজায়েজ না রে, এটা আমি আমার নবীর আদবের জন্য, আওলাদ ফারজানদের জন্য এটা আমার আদব। বাজান দি, ইমাম মালিক রহমাতুল্লাহ নবীর রওজার পাশে যে এক কান্তেন আর বলতেন, নবীজি আমি যদি জানতে পারতাম আমি কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো, এই কয়দিন বেঁচে থাকবো, আমি জানতে পারলে এই ফাঁকে আমি যে হস্তা করে আসতাম। মারহাবা বলেন। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহাব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দার, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো করি শুকর, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে 2023 সালের তৃতীয় জুমায় আল্লাহ পাক হাজির করে দিয়েছেন, এই মহান সত্তার শুকর, জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে হাজারো সুজুদ ও রুকু, হাজারো শুকর যে রব্বে কারিম আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। কুকুর বিড়াল শৃগল কুত্তা বিলাই জানোয়ার আল্লাহ আমাদেরকে বানান নাই, আল্লাহ আমাদেরকে অনেক মায়া করেন, অনেক ভালোবাসেন, যে ভালোবাসার প্রতিদান আমরা দিতে পারি না। আল্লাহ আমাদেরকে যা কিছু করেন, আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু করান, যা কিছু আল্লাহ পাক আমাদের জন্য করতেছেন, যেভাবে রেখেছেন, যেভাবে খাওয়াচ্ছেন পালতেছেন, আসলে সেই অনুযায়ী আমরা কোনো কাজই আল্লাহর করতে পারি না, ঠিক না? আল্লাহ আল্লাহ আমাদের অনেক মায়া করেন, ভালোবাসেন। বাংলাদেশে অনেক শীত চলতেছে, আমরা অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ মোটামুটি ভালো আছে। এই সপ্তাহের কয়েকটা দিন আমি উত্তরবঙ্গে ছিলাম, দিনাজপুর, সে হিলি বর্ডারে, তো আমি দেখেছি ওই জায়গার মানুষ কত কষ্টে আছে। আল্লাহ ইচ্ছা করি আসলে শীতের মৌসুমে মাঝে মাঝে আমি উত্তরবঙ্গে কতগুলো প্রোগ্রাম নেই,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ কুল সিরফ আর, এটা আল্লাহ পাকের কথা, তোমরা আমার জমিনকে ঘুরে ঘুরে দেখো আমি কোথায় কিভাবে জমিনকে বানিয়ে সাজিয়ে রেখেছি। তুমি যদি স্বপন না করো তাহলে তোমার জিন্দেগির পরিবর্তন আসবে না, কথা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে সফরে বের হতেন, এমন ভাবে সফরে বের হতেন যেটা কল্পনার বাইরে। একটা প্রেসিডেন্ট গার্ড ছাড়া, সাংবাদিক ছাড়া, কোনো খাদেম ছাড়া, কোনো ফোর্স ছাড়া, তাও এমন সময় যেই সময় কেউ কেউ হত্যা করে ফেললেও ঠিক পাওয়া যাবে না, লাশও খুঁজে পাওয়া যাবে না। এটা আমার বাংলাদেশ না, সৌদি আরবের জমিন যারা সফর করছেন তারা জানেন, সৌদি এমন এমন জায়গা এখনও আছে, ডিজিটাল যুগে এমনও জায়গা আছে, কোনো মানুষকে যদি পাহাড়ে তা ফেলে দেয়, মৃত্যু হয়ে যায়, ওর লাশ পয়সা গইলে হুটকি হয়ে যাবে, কিয়ামতের আগে খবর হবে না, কথা কর না কেন? এমন এমন জায়গা সৌদি আরব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুগে যদি এই অবস্থা হয়, আজ থেকে 1400 বছর আগে কি অবস্থা ছিল আপনি একটু নিজের মাথার বেরেন খাটান। পুরা মদিনাটা ছিল ইয়াসরেব নাম, ইয়াসরেব মানে একটা অসুন্দর জায়গা, একটা জোর জঙ্গলের জায়গা। ইয়াসরেব শব্দের অর্থই হলো একটা অলক্ষী জায়গা, এটাকে মানুষ আসতো না সহজে, ডাকাইতের জায়গা, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, বাঘ ভাল্লুক শৃগল, সন্ধ্যার পরে আর কোনো মানুষ রাস্তায় থাকতো না। আর মক্কার নাম ছিল বাক্কা, বাক্কা শব্দের অর্থ অমন একটা আঁকা বাঁকা, মানে একটা অসুন্দর জায়গা, যে জায়গায় মানুষ বাক্কা শহর অর্থাৎ মক্কা ঘর যেখানে, এখানে সহজে মানুষ আসতো না, ভয়ে ডরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুগে একা একা বের হতেন, ঠিক একা। ওনার বিবি একদিন জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন আপনি যে একা বের হন আপনার কি ভয় লাগে না? তো উনি মুস্কি হেসে দিয়ে বলছিলেন, আমার ভয় লাগবে কেন? বলে ভয় লাগে আপনার শত্রু তো পিছনে অভাব নাই, আপনার শত্রু সবচেয়ে বড় হলো আহলে খারিজিয়া, যারা এই যে শিয়া সম্প্রদায় যাদেরকে দেখেন, এই শিয়ারাই কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু হত্যা করেছে, এই শিয়ারাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে, এই শিয়ারাই কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু মেরেছে, এই শিয়ারাই কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, এই শিয়ারাই কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। এরা মারাত্মক মারাত্মক ইসলামের জন্য খতরনাক, কিন্তু এরা কিন্তু মুসলমান দাবি করে, এরা দাবি করে মুসলমান। এই যে বাংলাদেশে যে কাদিয়ানি আর শিয়া একই, কিন্তু কাদিয়ানিরা দুইটা জিনিস অস্বীকার করে, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, দ্বিতীয় নাম্বার হলো বলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী এটা তারা বলে, আর আমার নবীকে তারা নবী বলে স্বীকারই করে না, এবং এরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আর শিয়ারা কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে না, এরা ইসলাম নিয়ে কথা বলে না, এরা কথা বলে একটা নিয়ে, সেটা হলো চারজন খলিফারে ল্যাংটা বকে, অর্থাৎ তিনজন রে হযরত ওমর উসমান আবু বকর, এই তিনজনকে তারা ডাইরেক্ট কাফের বলে এই শিয়ারা। আর আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা নবী বলে, এলো শিয়া গো গোরামি, আলীকে তারা নবী বানে, আর কাদিয়ানির গোষ্ঠী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে তারা নবী বানে।
কিন্তু দোনোটার কিন্তু একই মত, একই পথ, একই ঠিক। আর আমরা আহলে সুন্নাতুল জামাত যারা, আমরা সাহাবিদেরকে মনে করি আসসাহাবিকান নুজুম, সাহাবির এক একটা তারকার চাইতেও দামি। ঠিক না বে? ঠিক। জোরে কন। আমরা সাহাবিদেরকে গালি দেয়া তো দূরের কথা, এটাও মনে করি রসুলের যুগের হাসার বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জীবনের সবচেয়ে সর্বশেষ ছোট সাহাবি, সে যে ঘোড়ায় চলত ওই ঘোড়ার পায়ের যে ধুলা লাগত জমিন দিয়া, ওই ধুলার যে দাম পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গদের মধ্যে আব্দুল কাদের জেলানি, মঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, আবু হানিফা, ইমাম শাফি, এই এত বড় বড় বুজুর্গ যারা আছে, হাসান বিন সাবিতের পায়ের ধুলার যে ঘোড়ার ধুলার যে দাম, এই সমস্ত পৃথিবীর বুজুর্গদের এক পালায় দিলে ওই ঘোড়ার ধুলা সমান হবে না। আমরা হলে সুন্নাতুল জামাতরা মনে করি এইটাই, আর এটাই আমার আল্লাহর কথা, এটাই আমার আল্লাহর কথা। কারণ আল্লাহ সাহাবীদেরকে সামনে নিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ও নবী, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন আমার কাছে তারা এক একটা তারকার চাইতে দামি, এবং আমি তাদের পরে খুশি, তারাও আমার পরে খুশি। আর এই শিয়ার গোষ্ঠী আলীর নবী মানে আর তিনজনে কাফের বলে, হালাক আমার নবী প্রথম জান্নাতি ঘোষণা দিছে আবু বকরে, দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে হযরত ওমরকে, তৃতীয় জান্নাতি ঘোষণা দিছে হযরত উসমানকে, চতুর্থ জান্নাতি ঘোষণা দিছে হযরত আলীকে। ভালো করে বুঝবেন তো, কাদিয়ানিরা এরা কোরআন শরীফ বলে মানি, আসলে মূলত তারা কোরআন শরীফ মানে না। কোরআনের আপনি সব মানেন কিন্তু একটা আয়াত যদি না মানেন আপনি কাফের, কথা বলেন না কেন? যদি বলেন তারা কোরআন শরীফ মানে না কেমনে, প্রমাণ করে দেই। কোরআন যার পরে নাজেল হয়েছে সে আমার প্রিয় হাবিব নবী মুহাম্মাদুর, তারাই যদি না মানে, তারাই যদি আপনি না মানে কোরআন মানল কেমনে? ঠিক না বে? ঠিক। তারা কি বলে এই সব কোরআনে সব কিছু মানে, সব বিধান মানে, সব কিছু করে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাদিয়ানির গোষ্ঠী কয় নামাজ আছে, সবই মানে, কিন্তু একটা আয়াতের কোরআন মানে না, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে বলেন লাস্টের যে কথাটা এর আগের আয়াত খাতামান নবী, এই সাল্লুন আলান নবী, এই নবীন মানে নবী মুহাম্মদ না, এই নবী হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। দুরুদের একমাত্র উপযুক্ত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এটাই আল্লাহ কোরআনে কইছে। এই জন্য তারা সারা জীবন কাফের। ঠিক না বে? ঠিক। আমাদের সকলের উলামা একরামের একই দাবি, একই মত, একই পথ। সারা পৃথিবী থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে, আমাদের দেশও করা হোক। কি বলেন আপনারা? কি মেনে নেবেন না? আমার নবীরে যারা মানে না শেষ নবী বলে, নবীর পরে দুরুদ পড়তে তারা বলে এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পরে দুরুদ পড়তে কইছে আল্লাহ। আর আপনারা তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ইতিহাস জানেন না, না জানালে তো বুঝবেনও না। এখন কিছু কিছু ডবল ভদ্রলোক বাংলাদেশে আছে, শিক্ষিত জানোয়ার, এরা আমাদের কাছে প্রশ্ন তোলে যখন আমরা এদের বিরুদ্ধে কথা বলি। বিশেষ করে কয়েকদিন আগে আমি পঞ্চগড় গেছি, আমার কাছে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, খুব টাইটুই পড়া মনে হয় অবশ্যই আহমদিয়া সম্প্রদায়,
আমাকে জিজ্ঞেস করে হুজুর বলে না যে আপনি বলছেন, আমারে বলে এই যে আহাম্মায় আপনারা যে কাদিয়ানি বলেন, আসলে কাদিয়ানি কি? এরা তো আহাম্মা দিয়ে সম্প্রদায়, আপনারা কাদিয়ানি নাম রাখছে কই দেখেছে? কাদিয়ানি কোনো জায়গায় বই পুস্তকে কোন হাদিসে আছে? বলে আপনি কি বলতে চান? বলে হুজুর কাদিয়ানি যাদেরকে আপনারা বলেন নাম রাখছেন, আসলে তো কাদিয়ানি কোনো শব্দ নাই, এরা তো আহাম্মাদিয়া সম্প্রদায়। আমি বললাম আহাম্মাদিয়া সম্প্রদায় মানে ওই যে গোলাম আহাম্মাদ, আমাদের নবী মুহাম্মাদের উম্মত অনুসারী তারা হলো আহাম্মাদের উম্মসারী। আমি বললাম শুনেন, পৃথিবীতে অনুসারী হতে হবে একজনের, সেটা হলো মুহাম্মাদিয়া। কথা বলেন না কেন? আহাম্মাদিয়া কোনো শব্দ নাই, আহাম্মাদিয়া যদিও শব্দ হয় এটা আমরা আমার নবী মুহাম্মদ, আর আপনি আহাম্মাদিয়া যেটা বুঝাইতেছেন ওটা হলো মির্জা আহাম্মদ, ওটা মির্জা আহাম্মদ না, ওটা মির্জা আহাম্বক। কেন আল্লাহ কোরআনে বলছে আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই, আর ওই বদমাশ কইতেছে আমি শেষ নবী। তা আল্লাহর উপর দিয়ে তো আর বেশি বার্জিডিং হয়ে গেছে, এই জন্যই ওর মরণ বাথরুমের মধ্যে হয়েছে, টয়লেটের মধ্যে হয়েছে, সাত দিন পরে আর পচা গলা লস পাওয়া গেছে। কোন নবীর মৃত্যু ইতিহাসে কোরআন হাদিসের কোথাও নাই, কোন মৃত্যু কোন নবীর মৃত্যু পচা গলা অবস্থায় পায়খানার মধ্যে পাওয়া যায়, সে যে নবী না এটা তার জ্বলন্ত প্রমাণ। কথা কন না কেন? কোন নবীকে আল্লাহ বেইজ্জত করে জমিন থেকে নেন নাই, এখন আর কথা কয় না। আর আপনাকে না ওই ওই ডাবল শয়তান ডেকেছি, এখন আর কথা কেন? আমি তার ইতিহাস কি বলেন, তার মৃত্যু কেমন হয়েছে, আর আমার নবীর মৃত্যু কেমন হয়েছে আমার কাছ থেকে শুনেন। তার মৃত্যু যেমনি হোক এটা তো কোনো ব্যাপার না আমার কয়। আমি গেলাম শোনেন, আমি আইসি আপনাকে দেশে ওয়াজ করতে, আপনার মারামারি করতে আহি নাই, কইছেন কইছেন ভালো করে কইছেন, জনগণের জন্য না শোনে ওয়াজের আগে ওঠার আগে আপনি এটা জান গা, যদি আপনি এখানে থাহেন আর যদি কই এই লোকটা আমার জিগায় এই ডাইডা আপনার আড্ডি মানুষ এক করে নেবো পারায়া গেছে গা। তো কেন বলতে চাইছি এই কথাটা, এখনো বাংলাদেশে অনেক ভদ্রলোক জানোয়ার আছে আহাম্মাদিয়া সম্প্রদায়কে কাদিয়ানি বলতে না করে, আছে না নাই? কিন্তু কাদিয়ানিদেরকে যদি আপনি মুসলমান না বলেন আপনিও কাফের। যদি একটু সন্দেহ থাকে যে কাদিয়ানিরা মুসলমান না আপনিও কাফের, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পৃথিবীতে নবীদের কতগুলো আলামত ছিলেন সিমটম ছিলেন, এক নাম্বার সিমটম হলো নবীদেরকে আল্লাহ পৃথিবীর সুন্দর চেহারা দিয়ে বানাইছে, যেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মধ্যে নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চেহারা ছিল শ্যামলা, আর নবীদের চেহারা হলো নবীরা কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে অন্ধকার রাস্তায় সারা দুনিয়ার মাখলুক বলতো নি নবী। দুই নম্বর আলামত, পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ নবুয়াতি দেবেন না যার ভিতরে পাগলামি ছাগলামির সিস্টেম থাকবে, যে পাগল হাফ ম্যাড, এই পাগল ছাগলকে আল্লাহ কোনোদিন নবুয়াতি দেবেন না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি শিক্ষা অর্জন করতে করতে লাস্টে এমন হয়ে গেছে মরার আগে পাগল হয়ে গেছে, নজিবুল্লাহ বলেন না? তৃতীয় নাম্বার আলামত হলো নবীদেরকে সুবহানাহু তাআলা আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দান করবেন, আর মুজিজা মানে অলৌকিক ক্ষমতা, যেই ক্ষমতা দেখা মানুষ মনে করবে উনি নবী। আর এই ক্ষমতার অলৌকিক মুজিজার তো মত দূরের কথা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কোনো শয়তানই ছিল না। কথা কর না কেন, ভালো করে বুঝবেন। বর্তমানে কিন্তু এই কাদিয়ানিরা সরকারের কাছে দাবি দেওয়া জানাইছে তারা টুঙ্গি ইস্তেমার মতো ইস্তেমা করব, সরকারের কাছে তারা দাবি রাখছে টুঙ্গি ইস্তেমার যেমন তারা আমরা যেমন ইস্তেমা করছি হেরাও টুঙ্গির ইস্তেমার মতো তাদেরকে একটা জায়গা বরাদ্দ দেওয়া হোক। বঙ্গবন্ধু দিয়ে গেছে টুঙ্গির ইস্তেমার মাঠ, আমাগো মুসলমান গো হেরা চাইতেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
যে আপনি তার মায়ে হয়ে আমাকে একটা জায়গা দেন, আমরা প্রতি বছর একটা ইজতেমা করব। প্রধানমন্ত্রী ভালো করে জানে যে তোগো জায়গা দেয়া মানে এই দেশে শিয়ালের সামনে মুরগি পালতে দেয়া, ঠিক না বেটি? বাংলাদেশের কাদিয়ানিগুলি, বাংলাদেশের কাদিয়ানিগুলি সমস্ত তারা চলে ইসরায়েলের টাকায়, কথা বলেন না কেন? এবং বাংলাদেশে আর একটা গ্রুপ এখন ইসরায়েলের টাকায় চলতেছে, নাম কম এই জুমায় না আগামী জুমায়, শেষ হোক আগে, ইসরায়েলের টাকায় সরাসরি চলতেছে। ইসরায়েল পুলা কিনে নিয়েছে মেন্ডারে, যার বাড়ির পাহারাদার 300 উপরে তার বাড়ি পাহারা দেয়, তার ভিতর ওই দেশের হলো 160 জন, বাহিরের সব সৈন্যগুলা ইসরায়েলের। ওই দেশের সাংবাদিকদের এটা অ্যানালাইজ, শুধু আপনাদের সকলের কাছে একটু ধারণা দিয়ে যাই, মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে। ইনশাল্লাহ যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, এদের ইমানকে জাররা পরিমাণ করে নাস্তিক সরাইতে পারবে না, যত চেষ্টা করুক জাররা পরিমাণ সরাইতে পারবে না। কি আপনার যদি ইসরায়েলের এক বস্তা টাকা দেয় আর যদি বলে নবী মোহাম্মদ নবী না, এটা মেনে নাও, নিবেন আপনি? জীবন চলে যাবে, জীবন চলে যাবে, ওর মার্ডার করে ফেলবো, ওর জায়গায় কোপায় দুই টুকরা বানায় ফেলাবো, ও সারা দুনিয়া লিখে দিলেও আমার নবীকে আমার অন্তর থেকে জাররা পরিমাণ সরাইতে পারবে না। টাকা আজকে দিবে কালকে শেষ হয়ে যাবে, ইমান চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। আমার নবী যে শেষ নবী তার জ্বলন্ত প্রমাণ আপনাদের দিয়ে যাই, মনে রাখবেন এই কথাগুলো দরকার, বর্তমানে অনেক দরকার, আপনাকে জানার দরকার, এটা জানা এখন আপনাদের আমার জন্য নামাজ যেরকম ফরজ, এই দলিলগুলো জানা আপনাদের জন্য ফরজ। কারণ এরা পুরো টার্গেট নিছে 2025 থেকে 26 সালের মধ্যে বাংলাদেশে 1-1.5 কোটি কাদিয়ানি তারা বানাবে, ছলে বলে কৌশলে টাকা দিয়া পয়সা দিয়া টাকার বস্তা দিয়ে যাবে আপনাকে। কিন্তু মেরে ভাই দোস্ত বজর হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, টাকা চলে গেলে একদিন টাকা মিলবে, ইমান চলে গেলে আর মিলবে না। আমার নবী শেষ নবী কোনো সন্দেহ নাই, বলেন বলেন নবীর পরে নবী আছে? হ্যাঁ, আল্লাহ নিজে বলছে খাতামান নাবিয়িন, আপনি শেষ নবী, আমার আল্লাহ যেটা বলেছে এটাই সত্য। যদি কেউ বলে এটা সত্য না, ওর জায়গায় পিডাইয়া লুলা বাড়াই ফেলবো। আমার নবী সন্তান ছিলেন 4 জন, ছেলে সন্তান কয়জন? সবাই বলেন, কেউ বলেন 3 জন, মা খাদিজার থেকে 3টা ছেলে 4টা মেয়ে, এবং কেউ বলেন মা খাদিজার থেকে 2টা ছেলে 4টা মেয়ে। তো মা খাদিজার থেকে যদি 2টা ছেলে হয়, মারিয়াই কুপ্তি প্রেসিডেন্টের একটা মেয়েকে বিশ্বনবী বিবাহ করেছিলেন মদিনায় আসার পরে, এই মারিয়ার থেকে একটা বাচ্চা ছিলেন ছেলে, ছেলে এর নাম হল ইব্রাহিম। আর মা খাদিজার পক্ষ থেকে যে সন্তানটা 2টা আসছিলেন ছেলে, ছেলেটা একজনের নাম কাসেম, একজনের নাম তাহের, আবার কেউ বলেন আর একটা ছেলের নাম আবদুল্লাহ, আবার কেউ বলেন একজনের 2টা নাম, যেটাই হোক। তো কাসেম আর তাহের মা খাদিজার সন্তান। কাসেম এত বড় হয়েছিলেন যে 12-13 বছর বয়স প্রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কাসেম ফাতেমারও বড় ছিল, কুলসুমের পরেই হলো কাসেমের জন্ম। ঘোড়ায় উঠতে পারতেন, ঘোড়া চালাইতে পারতেন, তরবারি চালাইতে পারতেন, বাজার করতে পারেন, প্রায় 1.5 মণ ওজনের বস্তা কাসেম টান দিয়ে মাথায় উঠতে পারতেন, এত শক্তিশালী ছিলেন। এবং কাসেমের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিলেন। কাসেম 13 বছর বয়সে মারা গেলেন, সুবহানাল্লাহ বলেন, নবী আঘাত পাইলেন। দ্বিতীয় নাম্বারের ছেলেটা তাহের, তার বয়স হয়েছিল 8 বছর, সেও ঘোড়ায় উঠতে পারতেন, নবীর পোলা তো ভাই সেরকমই হয়, ঠিক না বে? ঠিক।
এখন আপনাকে প্রশ্ন আসতে পারে মাইয়া সাইডটা বাইসা রইলো তিনটা পোলা চারটা পোলা মারা গেল কারণটা কি এটাই তো আমার নবী শেষ নবীদের প্রমাণ বাজানদে এবার ভালো করে বুঝবেন কেন নবীর ছেলেগুলো মারা গেল অনেক নবীর সন্তান তো নবী হয় নাই তাহলে কি নবীর ছেলে নবী হইতো আমার আল্লাহ বলে যদিও আমি বানাইতাম না তোমরা মানুষরা তারে নবী বানাই নিতা কথা কন না কেন জ্বলন্ত প্রমাণ দিয়া যায় আমাগো দেশে এমনও পীর আছে হারামি সাইডটা কালেমাও জানে না হ্যারে সবাই বলে পীরের পোলা পীর দাড়িও নাই মুছো নাই এ কথা সত্য কথা হলে কথা কইন সাইডটা কালেমাও সহিভাবে জানে না ও যখন মাইকের সামনে কথা কয় মেজে ভাইজান বড় ভাইজান দেখেন নাই আমাদের মেজে ভাইজান আমাদের মেজে বাবা বড় বাবা হে কয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম ফেরেশতা যখন কান দেতা হয় ও তো ঘুষানো শুরু করে নাক মুখ জড়ায় আল্লাহর প্রশংসা যদি কারো জবান দিয়ে আলহামদু না বলে আলহামদু মানে কি জানেন এই শিক্ষিত আল্লাহর ওলির আপনারা জানেন আলহামদু মানে সমস্ত আমার বোর মাসিকের তা না আল্লাহর জন্য হ নাউজুবিল্লাহ যে বাইতে যে কইেন খবর লন তাফসীর আপনি দেখেন আমার বাবার বানান কথা না আলহামদু মানে কি হাই হাওয়াজ দিয়া যদি পড়েন হাই হুদ্দি না দিয়া হাতও দোনোটাই একটা হলো হাই হুদ্দি আর একটা হলো হাই হাওয়াজ একটা হলো বড় হা 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 এটা হলো আলহামদু কিন্তু এটা আলহামদু না এটা হলো আলহামদু বলেন পড়েন পড়েন আর একটু পরেই তো পড়তে হইব মিয়া আলহামদু পড়েন আলহামদু কখনো আপনি ভুলেও বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা খাওয়াইলা ভালো খাওয়াইলা কি খাওয়াইলা মাসিকে তেনা খাওয়াইলা আলহামদু শব্দের অর্থ পচা ন্যাংড়া মহিলাদের ওই তেনা ন্যাকড়ার সমস্ত ন্যাকড়া আল্লাহ তোমার লেগে আল আলহামদু মানে সমস্ত প্রশংসা তোমার লেগে তা পীরের পোলায় কয় মাইকের সামনে আইয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সি 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 নাউজুবিল্লাহ বললেন না বাজান রে আমার নবীর সন্তানগুলি যখন বাবা নাবালক অবস্থায় মারা গেলেন অনেক ইমামরা তখন ইখতিলাফ করছিলেন মালি অন্তত একটা ছেলেকে তুমি বাঁচায় রাখতা তারে আমরা দরকার হয় নবী ভাবতাম না আমার আল্লাহ বলে আমি সব জানি রে বান্দা নবীর পোলা যে নবী হবে চেয়ারম্যানের পোলা চেয়ারম্যান হবে প্রেসিডেন্টের পোলা প্রেসিডেন্ট হয় এমপি মারা গেলে এমপির পোলা এমপি হয় কথা কন না কেন আমি আল্লাহ জানি দুনিয়ায় নবীর পোলা নবী হয়েছে ইব্রাহিম নবীর দুইটা পোলা নবী ইয়াহিয়া নবীর সন্তান জাকারি নবীর সন্তান ইয়াহিয়া নবী হয়েছে আমার নবী তো শেষ নবী আমার নবীর তো আর নবী বানানো যাবে না এই জন্য এক নাম্বার কারণ আমি আমার নবীর সন্তানগুলোকে দুনিয়ার থেকে নিয়ে আসলাম দুই নাম্বার কারণ হলো যদিও তোমরা নবী না ভাবতা কিন্তু আমি যদিও তাদেরকে নবী না বানাইতাম তোমরা নিজেরা বানাই নিতা ঠিক না বে ঠিক আমি আল্লাহ যদিও তারে শরিয়াত না দিতাম এমনও মুসলমান এমনও পাবলিক আছে এমনও আল্লাহর বান্দা আছে সবাই বলতো রাতের অন্ধকারে নবী তার ছেলের নবুয়াতি দিয়া মারা গেছে কথা কন না কেন অবাদান মুসা পয়গম্বরের যেই লাঠিটা তার শ্বশুর দিয়েছিলেন যৌতুক হিসেবে যেই লাঠি 80 ফিট পর্যন্ত লম্বা হইত 80 ফিট লম্বা হইত মুসা আলাইহিস সালামের লাঠিটা কিন্তু সবসময় লাঠিটা থাকতেন 3.5 হাত এই লাঠির অর্ডার করতেন এখন আমার ছাগলের পাতা খাওয়াইতে বড় সেকেন্ডের ভিতর বড় হয়ে যেত সুবহানাল্লাহ বিহামদিহি
এটা দিছিলেন শুআইব আলাইহিস সালাম ওনার জামাই রে বেবার জামাই আপনাদের ছাগল ঠাগল চরান লন এই লাডিটা লন আল্লাহু আকবার লাডিটা মুসা আলাইহিস সালাম বলে সবাই দেয় মাইসে স্বর্ণ দেয় গহনা দেয় ল্যাব দেয় তোষক দেয় আপনি আমার দিলেন একটা লাডি আর বর্তমানে যেহেতু কি দেয় 32 ইঞ্চি টিভি দেয় খাট দেয় পালন দেয় শোকেস দেয় তাই না বাবা রে বাবা যৌতুক না দিলে মাইয়ের উপরে যে কষ্ট চলে রে ভাই আর জামাই বাবুরা রে তোরা তো আসলে পুরুষ না হিজড়ার খাতা নাম দেওয়া যায় যারা শ্বশুর বাড়ির মাল লইয়া বাহাদুরি দেখায় ওইটা পুরুষ কথা কর না কে সবচাইতে শ্বশুর তোমার একটা জিনিসই দিছে তোমাকে জান্নাতের একটা গাড়ি দিছে কথা কর না কেন জান্নাতের গাড়ি কেমনে যদি কোন হুজুর বোর সেন্টার চুরি করার লাগে বাটপারে করার লাগে জাহান্নামের রাস্তা খুঁজি কোন জান্নাতে নেমে দিছে তোমার কাছে জাহান্নামের টুকরাই হবে আমার বিশ্বনবী বলছেন যখন কোন নেককার বিবি কোন স্বামীর ঘরে আসে সে জান্নাতের গাড়ি একটা সিট বুকিং হয় তুমি নিবা যৌতুক নিবা শ্বশুর বাড়ির নিয়নের লাগে আগ করে থাকবা তো তোমার তোমার অবস্থা তোর মিয়ে হইবো আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বলেন বাবা এই লাঠিটা লয়ে যা এটি কামে লাগবো তোর খাট পালং দিলাম না একটা লাঠি দিলাম কাঠের লাঠি নে মুসা আলাইহিস সালাম মনে মনে কষ্ট পায় কয় মানুষে দেয় অনেক দামি দামি জিনিস দেয় সফরে গেলে কাজে লাগে আর আপনি একটা লাঠি ধরাই দিলেন আমারে জামাই শ্বশুর একটু মস্কারা করতেছে শোয়েব আলাইহিস সালাম বলে বাবা এটা লাঠি দিলাম না এটা জান্নাতের একটা গাড়ি দিলাম মুসা আলাইহিস সালাম তখনও বোঝেন নাই যে এটা কি লাঠিটা লইয়া শোয়েব আলাইহিস সালামের জিগায় আব্বা যখন দিলেন এটা কি করান যাবে এটা কি করা যাবে জানো কি এক নম্বরে কাজ করা যাবে তুমি যখন বিপদে পড়বা আল্লাহর পক্ষ থেকে লাড়িরে অর্ডার করবা দেখবে লাড়ির ওসিলায় আল্লাহ পাক তোমার বিপদ রক্ষা করে দিবে মুসা আলাইহিস সালাম কয় দেহতো এটা পরীক্ষা করি এটা করো আব্বা কি কমু কি কইবা কও তোমার মনিতে যা আসে লাড়ি এটা কাজ কর কি ওই যে ডালিম উপরে রয়েছে ওই ডালিমটা আমার পাইরে দিত আমার হাতের নাগারে আসে না সেকেন্ডের ভিতরে কলের মতো খাড়ায় গেছে কাপ বাইরে কি হলো লাড়ি তো এটা এত বড় কে তুমি না কইছো মনে মনে যে এটা হয়ে যা হয়ে গেছে মুসা আলাইহিস সালাম এখন তো ভয়তে লাড়ি আর ধরে না যেটা লাড়ি না এটা জেনের কোন আখড়া এটা জেন সাবসাইডের ভিতরে শোয়েব আলাইহিস সালাম বলেন বাবা রে এই লাঠি পৃথিবীর আর কারো হাতে দিলে লম্বাও হবে না খাটাও হবে না বড়ও হবে না রাস্তাও হবে না একমাত্র তোমার হাতের দিকে কাজ হবে আর তোমার যে লাঠিটা দিছে এটা আমি দেই নাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে যদিও আমি তোমার ব্যবহার দিছি এক নবী আর এক নবীর দিছে কিন্তু এটা কাজে লাগবে লয়ে যা মুসা আলাইহিস সালাম কথা কি ধর মুখ ধর ধর সে আবার লাঠি সুবহানাল্লাহ কইলেন না কোরআনের ভাষা আল্লাহ জিজ্ঞেস করে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোর হাতে কি আল্লাহ জিগায় ওমা তিলকা বিয়ামিনিকা পড়েন পড়েন কোরআনের আয়াত তো পড়লি তো সব ওমা তিলকা বিয়ামিনিকা এ মুসা তোমার হাতে কি মুসা কয় হিয়া আসা লাড়ি কাডের লাড়ি হিয়া আসা মানে কি লাড়ি বাঁশের লাড়ি আল্লাহ কয় মুসা লাড়ি না এটা কাজ কর ফাতা বাক্য এটা সাইরে দে কই কে সার কাজে লাগবো কয় দিলাম সাইরা তুই কি হইতে কস কয় মানুষ তো বেশি ভয় পায় সাপ দেখলে আল্লাহ সাপ হইতে কত সেকেন্ডের ভিতরে পাহাড়ের মতো অজাগার সাপ মুসার সামনে খাড়ায় হা করে কয় তোরে খাইছে আজকা মুসা আল্লাহ সাল্লাম আই যো দূর আর কাইলো দূর আল্লাহ তোমার মা পোষায় দোয়া ওসাই অরে ক তার হাতে লাড়ি হইতে তাহলে বুঝেন মুসা ভয় পাইছে সাপ দেখে আর ফেরাউনের অবস্থা কি হইতে পারে সুবহানাল্লাহ বললেন না এ মুসা লেনজাটা ধর মুসা ধরতে যে ধরে না ধরতে যে ধরে না তো আক করে রয়েছে গেলি যদি সবল দেয় এটা আমার বাপের বানানোর কথা না কোরআন শরীফের কথা না বাপ তাসো বানায় গল্প কইতেছি মুসা ধরে আবার ধরে না ধরে আবার ধরে না আল্লাহ বলে ফালা তাখাফ ইন্নাল্লাহ মানা আমি আসি ধর আমি আসি ধর মুসা আসতে লেন ধরে আবার দূর দেয় ধরে আর দূর দেয়
কিন্তু ল্যাঞ্জা ধরতে গেলে সাপ যে লড়াবড়া করবে তাও করে না। হে মুসা ধর, আল্লাহ ডর করে। আল্লাহকে আমি কইছি না ফালা তাখফ, ভয় নাই, না তারপরে ভয় করে। চিন্তা করেন সাপ কি জিনিস রে ভাই, হে ধর, আল্লাহ ভয় করে। তিনবার করার পরে কয় ধরতে কইছি না, তখন ধরছে, দেয় লাড়ি, আল্লাহ লাড়ি হাতে নেকে, এ তুই কি আসলে লাড়ি না সাপ? যাক গা, আমি আর তোর কোনোদিনে কমুনে সাপ হইতে ভাই, মাপ ওসাই দোয়া ওসাই, তুই আমার বগলি থাক। এখন আবার আর এক খেলা, কোরআন শরীফের কথা সুরায় তোহা, বগলে কেবল লাড়িটা থুইছে, দেহে বগলের তখন সূর্যের মতো আলো বেরিয়েছে। জোরে 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 জোরে, এই চার জাল লাইট যে আপনি ফোকাস মারে, লাড়িটা থুইতে দাঁড়িয়ে আছে, বগলের তখন আওয়াজ বাইরে আলো বাইরে শুরু হয়েছে। মুসা এখন বগল উঁচা করে দৌড়, আবার কি হইল, আমি ভালো লেগেছি তোর আর বাড়ি করবো না, হেদি বগলে আলো শুরু হয়ে গেছে। আল্লাহ বলে মুসা, তাহলে তুই কি কস, আলো বন্ধ করে দেবো? আল্লাহ বন্ধ করে দাও, নাহলে আমার জাদুকার করব। আল্লাহ বলে বগলটা সাপ দে, সাপ দিছে বাতি আর নাই। মুসা কয় জীবনে আর কোনোদিন তোরে বগলে রাখবো না ভাই, তাহলে কইবা আমার ঘর জেনে আসর হয়েছে। বাজান রেখানি শেষ না, মুসা পয়গম্বর ছাগল গুলা লয়ে গেছে বাবা নদীর পাড়ে, আল্লাহু আকবার, সূরা আম্বিয়ার ভিতরে আছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ছাগল লইতে গেছে কুয়ার কাছে, কুয়ায় পানি নাই, এনে একবার চিন্তা করে, দিমু কুতা না দিমু না, দিমু কুতা না দিমু না, পানির দরকার, ছাগলগুলা কান্তাছে, বিসমিল্লাহির রহমানির দিলাম কুতা, পানির দরকার, কুয়া হইয়া পানি ভেলকি দেবাই শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম নিজে খাইলেন, ছাগল দেখাবাইলেন, মশক বললেন, গোসল করলেন, এরপর আল্লাহ পানি তো খেলে বাইরেই থাকবো, যা শুরু হয়েছে দমকলের মতো, আর এক ঝামেলা, আল্লাহকে লাড়ি দিয়ে একটা ডলা দে, ডলা দিছে বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যদি আমি ইলিয়াস রহমান জিয়াদি এখানে বইয়া এদের যদি কই সাপ হয়ে যা, একজন এখানে থাকবেন না, কথা ঠিক না ঠিক? এই মসজিদ থুইয়া পারেন তো দুই তালাতে লাভ দিবেন, মনে করবেন হুজুর জেন সাধনা করছে, ঠিক না ঠিক? হ্যাঁ, মানুষও পারে জেনের দ্বারা সাধন করে, পারেন যারা জেন সাধন করেন এটা পারে। তো ভাইরা, মুসা আলাইহিস সালাম তার জেন সাধন না, এটা তো আল্লাহর মুজেজা, ঠিক না ঠিক? তো মুসা আলাইহিস সালামের সেই লাঠিটা কিন্তু এই পৃথিবীতে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু লাঠির সেই কাজ থাকবে না। হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তি এখনো জমিনে আছে, কিন্তু এই কিস্তি আর কোনোদিন কেউ বলবে না তুমি চলো আল্লাহর হুকুমে চলবে না, কথা বলেন না কেন? বাজান রে, এবার ভালো করে বোঝেন, মুসা পয়গম্বর এখানে শেষ না, ফেরাউনের সামনে যায় বলছিল, এ ফেরাউন তুমি আমারে বলো জাদুবিদ্যা আমি জানি, তোমার জাদুকার কারা আছে নিয়ে আস, আপনারা জানেন জাদুবিদ্যা আনা হইল বাবা, যারা ওই জামানায় 350 জাদুবিদ্যাকে নিয়ে আসা হইল, যারা বড় বড় বটগাছ বানাইতে পারতো, ছাগল গরু কুত্তা বিলাই বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো। আল্লাহর পয়গম্বর মুসার সামনে বললেন, তোর রব যদি তোর লাঠি দিয়া সাপ বানাইতে পারে, হে মুসা তুমি কি জাদু পারো? মুসা বলে, আমি একটা জাদুই পারি না, আমি পারি আল্লাহর কোরআনে আল্লাহর মাবুদের হুকুমে পারি, কি তোমরা যা বানাইবা ওইগুলার গিলাস যেটা ফেলতে পারে ওইটা বানাইতে পারি, তোমরা যা বানাবো, যদি হাতি বানাও আমি এক হাতি বানাবো, তোকে সব হাতি গিলে লাগবো, তোরা যদি কুত্তা বানাস আমি একটা কুত্তা বানাবো, তোকে কুত্তা গুলারে ঘাড় মটকে খাই ফেলাইব, তোরা যদি সাপ বানাস আমি একটা সাপ বানাবো, তোরা বানাবি এক কুটি আমি বানাবো একটা, তোকে সাপ গুলারে গিলে গিলে খাইব, আমার মাবুদ এইটা পারে। ফেরাউন কয় তাহলে আমি মাবুদ কি পারে তাই দেখ, তোর বানা আল্লাহ পারে একটা আর আমি বানাবো কুডি কুডি, হে জাদুকাররা রশিল নিচে রশি বানা সাপ, শুরু হয়েছে সাপ বানানো। আপনাকে প্রশ্ন আসতে পারে, তাহলে এটা আবার কিরম জাদুকার যে তারা সাপ বানাইলো আর আল্লাহ এটা বানাইতে সুযোগ দিল? জাদুকাররা তো আল্লাহ বানাইছে, প্রশ্ন আসে না? ওরা কাশি দিয়া দড়ি দিয়া কোলার খঙ্গা দিয়া কোলার রশি দিয়া সাপ বানাইতেছে, এক একজন যে যেমনে পারে, সাপের ডিম বানায়, সাপ বানায়, কুত্তা বানায়, এক একজন এক একটা বানাইতেছে জাদু দিয়া, তো এইটা আবার আল্লাহ কি শক্তি দিল? হাগো প্রশ্ন আসে,
কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা আমি সুযোগ দেই, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ঠিক না ভাই? ঠিক, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। তা আল্লাহ ছাড় দিয়েছে বানা, আমার মুসার সত্য প্রমাণ করি, আপনারা সবাই জানেন এই ঘটনা। তো মুসা আল্লাহ সাল্লাম বললেন তোকে বানানো শেষ, কহ তাহলে তোর সাপগুলার ক আমার কামড় দিতে। সাপগুলো এখন মুসা আল্লাহ সাল্লামের সামনে এমনি খাড়ায় রয়েছে, সাপগুলো হাক করে জিব্বা বাইর করে দেয়, মুসার দিকে তাকাইয়া মাথাটা নত করে দেয়া এমনি কিলবিল কিলবিল করতেছে আর পার কাছে খাড়ায়া। মুসা আল্লাহ সাল্লাম বলেন তোকে বানানো শেষ, কয় হ্যাঁ। মুসা আল্লাহ সাল্লামের লাডিটা খালি জমিনে ফেলছে, ফেলতে দেরি আছে, সেকেন্ডের ভিতরে বিশাল বড় পাহাড়ের মতো সাপ হয়ে গেছে। বাজান রে সাপ হয়ে এক একটা গিলা গিলা খাইতেছে, অগ বিষাক্ত সাপ গুলা যখন গিলা গিলা খায়, আল্লাহর পয়গম্বর মুসা কিন্তু তখনও দাঁড়ায় আছে, বসে আছে, কিন্তু ওদের জাদুকার একটাও মাঠে নাই বাবা, সবাই দৌড়িয়ে পালাইছে। ফেরাউনের বাহিনী পালায়, ফেরাউন শুদ্ধা পালায়, ফেরাউনের মাইয়া পালায়, অবদান ফেরাউনের বিবি পালায়, সবাই পালায় গো বাবা। শুধু একটা জিনিসের আওয়াজ দিয়ে বলবে আমার মাওলা যেটা পারে বান্দা পারে না। ফেরাউন বলতে বাধ্য হয়েছে এ মুসা তোমার জাদুবিদ্যা সাপড়ে তাড়াতাড়ি ফিরাও। আল্লাহর পয়গম্বর মুসা লাঠিটার হাতে নিয়ে আবার বগলের মধ্যে এইভাবে চাইপা রাখছে, আবার লাঠি হয়ে গেছে। তখন ফেরাউন বলতেছে আমি বুঝলাম না তোমার হাতের মধ্যে এত জাদু। মুসা বলে আমার হাতের মধ্যে জাদু নয়, এ সব কিছুর মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক হলো কে? 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 আমার আল্লাহ হলো মালিক। তুমি যে নিজে বলো আনা রব্বুকুমুল আলা, আমার সাইতে বড় খোদা কেউ নাই। এ ফেরাউন আমার মালিক যা পারে তুই তা পারস না, তবে তোর সাথে আজকে আমার দেখা শেষ, যদি মওলাই কোনোদিন সামনাসামনি করে সেদিন দেখা হয়ে যাবে, ওবাজান শেষবারের মতো দেখা হয়ে যাবে আজকে। ফেরাউন যখন মুসারের দাবস শুরু করছে, আল্লাহর পয়গম্বর মুসা হাতে লাড়ি করে দৌড় শুরু করছে। আপনারা জানেন লৌহিত সাগরের সামনে যায়া আল্লাহর পয়গম্বরের সামনে বাবা 12 কিলোমিটার লম্বা একটা সাগর, যেই সাগরটা এখনো আছে, ওই রাস্তাটা বাজার নাই কিন্তু সাগরের ওই ক্যানেলটা আছে। মিশরের জমিনে যদি আপনারা সফর করতে যান, এখনো পর্যন্ত কারে তিনখানা পিলার আছে। আল্লাহর পয়গম্বর মুসা সাগরের পাশে যা লাড়িরে বলতেছে, লাড়িরে যেই মালিকের হুকুমে তুই সাপ হইতে পারস, যেই মালিকের হুকুমে লাড়ি একবারে বিশাল বড় লম্বা হইতে পারস, ওই মালিকের হুকুমে আমি তোমার নদীর ভিতরে বাড়ি মারলাম। বাজান এক একটা বাড়ি দেয় চারটা করে রাস্তা হয়, আল্লাহু আকবার বলো, পানির উপরে বাড়ি দেয় চারটা করে রাস্তা হয়, তিনটা বাড়ি দিলেন তেসাইরে 12টা রাস্তা হয়ে গেল। মুসা পয়গম্বরের 65,000 উম্মত গুলা বাবা পার হয়ে যায়। আপনারা জানেন ওই যে মুসারে বলছিল তোর সাথে শেষবারের মতো আমার দেখা হবে, তুই বুঝিয়া ল আমার মালিক আমারে বাসায় দিবে আর তোরে আল্লাহ ধ্বংস করে দিবে। বাজানডি আল্লাহর পয়গম্বর মুসা পার হয়ে গেল। ফেরাউনে ক্ষমতার দাম বীর্যগতায় ক্ষমতার গৌরবে বাবা দৌড়াইয়া নদীর মধ্যে নামলো। আমি যদি পারি তার উম্মাদগুলা বলতেছে, তার বান্দাগুলা বলতেছে মুসার আল্লাহ যদি মুসারে পার করতে পারে তুমি আল্লাহ পারবা না কে? তুই নামলে নামবি, নাহলে তোর এখানে নামাই আমরা পারাম। মারহাবা বললেন না? এ খোদা কি মুসার খোদায় পার করছে হারে, তুমি খোদা আমাগুলো এ পারবা? আল্লাহ কয় পাড়া, আমি তো এটি চাইতেছি পাড়া না, আজকেই তোর খোদার বাহাদুরি শেষ, তবু বাহাদুরি শেষ। ঠিক না বেটে? ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান রে মানুষের কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিককে। যদি লাঠির ক্ষমতা থাকলো লাঠিটা এখনো কিন্তু মিশরের জাদুঘরে আছে, এখনো পর্যন্ত গ্লাসের মধ্যে ওই লাঠি আছে, মুসার লাঠি, লাঠির কোন তো পাওয়ার নাই, কথা কন না কেন? সুলাইমান পয়গম্বর সে আংটিটা এখনো কায়রোর জাদুঘরে আছে বাবা,
কিন্তু আংটিটা এখনো তোমার আমার দিকে তাকায় থাকে। পৃথিবীর কোন মানুষ অর্ডার দিলে লাট আর ওই আংটির ভিতরে কোনো কিছু দেখা যাবে না, ওই আংটির হুকুমে কেউ চলবে না, ঠিক না বে? ঠিক ওবা জান, আমার নবীর হাতে একটা তরবারি ছিল আপনারা জানেন, আমার নবীর তরবারি দিয়ে যদি কেউ ইশারাও করতো দুই টুকরো হয়ে যাইত। নবীর হাতের তরবারিটা কিন্তু এখনো মদিনার জাদুঘরে আছে বাবা, যারা মাঝে মাঝে হজে যাইয়া দেখতে চান দেখে আসবেন। নবী চারটা তরবারি ব্যবহার করছে, দুইটা মক্কায় আছে, দুইটা বাদান তুরস্কে আছে। নবীর হাতের দুইটা তরবারি যেটা উহুদের মাঠে ব্যবহার করছিল এখনো মদিনায় আছে, আল্লাহু আকবার বাবা। নবীর তরবারির মাথায় বাজান এরকম দুইটা কটা মুক্ত ছিল, আমি গুনাহগার অনেকবার আল্লাহ আমি গুনাহগারকে দেখাইছে। নবীর তরবারির খাপের মধ্যে এখনো পর্যন্ত গিলাপ লাগানো বাবা, ফেরেমটা হলো আমার নবীর যেই ফেরেম, যেই ফেরেমের মধ্যে তরবারিটা রাখা, ওই তরবারির আসারিটা বাবা পিতল রূপা দিয়া বানানো এখনো পর্যন্ত আছে। নবী যেই তরবারির হাতের মধ্যে গিলাপ লাগাইয়া নবী ইউজ করতেন, এখানে দুইটা আংটা লাগানো আছে যেটা হাতের মধ্যে শিকল লাগাই যেন তরবারি হাতের মধ্যে লড়াচড়া না করে, এখনো পর্যন্ত সেই শিকলটা লাগানো আছে, নবীর হাতের চিহ্ন আছে। কিন্তু এই তরবারি দিয়ে আপনি যদি মাঠে নামেন বাজান এই তরবারি আর আপনার কথা শুনবে না, কথা ঠিক না বে? ঠিক, ভালো করে বুঝবেন গো বাবা। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কেউ মিথ্যা নবী দাবি করে তোমরা ডাইরেক্ট তারে কাফের ফতোয়া দিবা, আর সুযোগ পাইলে আর কল্লাটা উড়াইয়া দিবা। বিশ্বনবী বলে গিয়েছে বাবা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যদি এই যুগে নবী দাবি করত ঠিকই ওরে কল্লা উড়াই দিতাম, কথা ঠিক না? ঠিক, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীর চারটা পোলার মধ্যে একটা পোলাও আল্লাহ রাখলেন না, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। শেষ সন্তানটা যখন মারা যায় অর্থাৎ ইব্রাহিম যেদিন মারা যায়, আমার নবী ইব্রাহিমের বুকের মধ্যে নিয়ে চাইবা ধরে বলে মালিক রে দুইটা পোলা বা তিনটা পোলা মারা গেল, আমি জানি আমার সন্তান নবী হইত, ইব্রাহিমের চেহারাটা তো হুবাহু আমার মতো, আল্লাহ তুমি হয়তো নবী না বানাইয়া তারে বাঁচায় রাখতা, আমার বংশের প্রদীপ তুমি দুনিয়ায় রাখতা। আল্লাহ সুরায় হাসাবের মধ্যে বলেন নবীজি আপনি নবী ভাবতেছেন আমি তারে নবী বানাবো না, আমি যদিও নবী না বানাইতাম আপনার উম্মাদগুলা তারে নবী বানাইয়া ফেলাইত। নবী তখন কি আপনার কষ্ট লাগতো না? আমার নবী বলে আল্লাহ তালে ভালোই করেছ। তখন আমার নবী বলতেছে মালি তাহলে আমার ইব্রাহিমকে আমি নিজের হাতে কবর দিব। নবী আমার ইব্রাহিমকে চাদর গায়ে দিয়া যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, হুজুরের কলিজার টুকরা মেয়ে রোকায়ার পাশে নবী শোয়া দিলেন মদিনায়। নবীর একটা ছেলে একটা মেয়ে এবং ফাতেমা সহ দুইটা মেয়ে কিন্তু মদিনার কবরস্থানে, আর দুইটা মেয়ে কিন্তু বাবা মক্কায়, দুইটা মেয়ে মক্কায় দুইটা ছেলে মক্কায়, দুইজন মেয়ে মদিনায় দুইটা ছেলে বাবা রে, একটা ছেলে মদিনায় দুইটা মেয়ে বাবা মদিনায়। জান্নাতুল বাকির কবরস্থানে যখন আপনার আমি যাবেন কেন হাজিরে বলা হয়? হাজি আসতে কথা বলবা, কারণ সাহাবা একরাম কবরের মধ্যে জিন্দা, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কবরস্থানে যখন যাবেন জোরে জোরে আওয়াজ করা যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ যখন কবরস্থানে যাইতেন কোনো জুতা ব্যবহার করতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেন যেই জমিনে ফাতেমার মতো জান্নাতি মহিলা ঘুমায় আছে, যেই জমিনে হাসানের মতো দামি সাহাবী ঘুমায় আছে, যেই যেমনে আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম ঘুমায় আছে, আমার নবীর কলিজার টুকরা মেয়ে রোকায়া ঘুমায় রয়েছে, এই জমিনে আমি কেমনে জুতাটা পায় দিব? বাজান রে ইমাম মালিক রহমাতুল্লাহ কোনোদিন জান্নাতুল বাকি কবরস্থানে কেন মদিনার শহরে কোথাও বাজান রে জুতা ব্যবহার করতেন না? তার একজন ছাত্র বলেন হুজুর জুতা ব্যবহার করা কি তাহলে নাজায়েস? ইমাম মালিক বলেন নাজায়েস না রে, এটা আমি আমার নবীর আদবের জন্য, আওলাদ ফারজানদের জন্য এটা আমার আদব।
বেজন্ড ইমাম মালিক রহমাতুল্লাহ নবীর রওজার পাশে যে এক কান্তেন আর বলতেন, নবীজি আমি যদি জানতে পারতাম আমি কয়দিন দুনিয়ায় বেঁচে থাকব, এই কয়দিন বেঁচে থাকব আমি জানতে পারলে এই ফাঁকে আমি যে হস্তা করে আসতাম। মারহাবা বলেন। হুজুর আমি মক্কায় জন্ম নিছি, আমি কাবা ঘরের ভিতরে আমার জন্ম, কাবা হাতিমের মধ্যে আমি ইমাম মালিকের জন্ম, কিন্তু আমি আজও পর্যন্ত হজ করতে পারি নাই। নবী আমি যদি জানতে পারতাম আমার হায়াতে জিন্দগি কয়দিন আছে তাহলে আমি অন্তত যাই না হজটা করে আসতাম। আমার নবী বলেন, মালিক রে, এ আব্দুল মালিক, তোমার হায়াত কয়দিন আছে আমি নবীও তো জানি না। মারহাবা বলেন। তা হায়াত কয়দিন আছে এইটা ভাইবা যদি তুমি আমার এসকো দেখাই দিতে আল্লাহর বিধান বাদ দিয়ে দাও তাহলে তো তুমি জাহান্নামী, হজ তো তোমার পরে ফরজ। তুমি মদিনায় কবর হবে এই জন্য, কারণ হাজিদের নিয়ম আছে কেউ মক্কায় মারা গেলে মক্কায় দাফন, মদিনায় মারা গেলে মদিনায় দাফন। তুমি চিন্তা করতেছো মদিনাতে বেরোলে যদি আমি মরে জায়গাতে তো আমার কবর আর এই দেশ হবে না, এটা কইতেছো? আল্লাহর বিধান হজ, এটাকে শেষ করো আগে। ইমাম মালিক তখন হজে রওনা দিলেন, দ্রুত দ্রুত সুবহানাল্লাহ বললেন না? ইমাম মালিক হজের মাত্র তিন দিন আগে গেছে, তিন দিন আগে হজ করে আরাফার দিনে মিনায় দুই দিন পাথর মাইরিয়া একটা মিনিটও আর মক্কায় থাকে না, বিদায় তপটা করে ইমাম মালিক রওনা দিয়েছেন মদিনায়। আসিয়া রসুলের রওজার পাশে এসে বলেন, নবী গো আমি মাত্র পাঁচ দিনের ভিতরে, মোট আট দিনের ভিতরে হজ কমপ্লিট করে চলে আসছি, হুজুর আপনি কি আমার পরে খুশি না? আমার নবী বললেন, মালিক রে তোমার পরে হজ ফরজ ছিল, যখন আল্লাহর হুকুম বিধান পালন করছো আমি নবী তোমার পরে খুশি, তবে আমি নবী জানতাম তোমার কবর এই মদিনায় হবে। কিন্তু আমি কেন বলি নাই জানো? আমি বলি নাই তুমি যাইতে না মদিনা ছাইরা, অতএব তুমি এখন আরামে মদিনায় ঘুমায় থাকবা। এ মালিক সবচেয়ে বড় একটা আমার সবচেয়ে বেশি বেশি খুশি হয়েছে রে ইমাম মালিক, সেটা হলো এই হিম্মতের দরদ লইয়া তুমি সারা পৃথিবীতে সফর করছো, জীবনের শেষ প্রান্তে এসে তুমি মদিনায় শুয়ে রইলা, মদিনায় ঘাটি গাল্লা। আমার কোন উম্মত যদি মনের থেকে চায় মদিনায় ঘুমাইব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনায় ঘুম পড়াই দেব। তাহলে একটা কথার উত্তর দেন, আমার নবী শেষ নবী, কথা বলেন, আমার নবী, আমার নবী, নবীর পরে, নবীর পরে, নবীর পরে, বলেন সবাই, নবীর পরে সংসদে আইন চাই, নবীর পরে আমার জাতীয় সংসদে আইন চাই, ইনশা বাস্তব হোক, চান আপনারা? দোয়া করবেন সবাই, যদি আমার কাছে ছদ্মবেশে কেউ গোপনে দোকানে হোস্টেলে হোস্টেলে যে কোনো জায়গায় বুঝাইতে আসে বিভিন্ন কলে কৌশলে কোরআন হাদিসের দলিল দিয়া, পরে যেখানে পাবেন ওইখানে পুঁতে ফেলাবেন, বিভিন্নভাবে আপনার কাছে আসবে, বিভিন্নভাবে বিভিন্ন সুরাতে বুঝাইতে আসবে, ভাই তুমি তো কিছু বোঝো না কোরআন হাদিস, হুজুরা উল্টাপাল্টা বোঝায়, তখন এক কথাই কইবা, হুজুর কথা বাদ, আমার মাবুদের কথাও বাদ, আমার আল্লাহর কথাও বাদ, কথা কবি তোর সোর প্রার্থ একসাথে আউলাই ফেলাবো, দেখবেন আর আপনার কাছে আসবে না। আল্লাহর পথে সবাইকে হেদায়ত নসিব করো, আল্লাহর পথে সবাইকে কবুল করো, আল্লাহর পথে জানে মানে বরকত দান করো, সঠিকভাবে ইসলাম বুঝে বুঝে আমল করে ইমান নিয়ে মৃত্যু দান করো, কবরে যাইবার সাথে সাথে আমার নবীর রওজার সাথে আপনার কবরটাকে আল্লাহ অ্যাডজাস্ট করে দিক। সবাই বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই মনে রাখবেন, ইমান যদি ঠিক থাকে আপনার সব ঠিক থাকবে, আর যদি আপনার ইমান ঠিক না থাকে দুনিয়া সব পাইছেন, নবী আর আল্লাহরে পান নাই, আপনার কোনো দাম নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 44,600, এই তাবলিগের ভিতরে এতটা, ইজতেমার ভিতরে, সুবহানাল্লাহ বিহামদি। অত্র ফাউন্ডেশনের সাবেক পাঠাগার দপ্তর নাকি পাঠাগার সম্পাদক মরহুম আলহাজ শাহাদাত হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মসজিদে দান করেছেন 2,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, এবং পরিবারের পক্ষ থেকে মসজিদে দিয়েছেন 4,000 টাকা দান করছেন, আল্লাহ আপনি কবুল করেন। অত্র ফাউন্ডেশনের সাবেক সহসভাপতি আলহাজ এস এম মফিজুল ইসলাম ভুঁইয়া ইন্তেকাল করেছেন, পরিবারের পক্ষ থেকে আজ দুপুরে মাদ্রাসার সকল ছাত্রদের খাবারের ব্যবস্থা করেছেন,
এবং এক খতম কোরআন শরীফ পড়েছেন এবং মরহুমের এবং মরহুম মাহবুবুল ইসলাম মরহুমা শাহানারা চৌধুরীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করেন জান্নাত নসিব করেন জনাব মোহাম্মদ সোহেল আহমেদ মৃত পিতামাতার জন্য মসজিদে 2000 টাকা দান করেছেন মরহুম এস কে এম হাবিবুল্লাহ নামে 2000 টাকা 1000 টাকা দান করেছেন অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাস ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব এমপি সাহেব মহোদয়ের আম্মা ইন্তেকাল কি লাগছে আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী ও এমপি সাহেবের মায়ের মৃত্যুবার্ষিকী আজকে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন সকলের কাছে দোয়া চেয়েছেন দোয়ার প্রার্থী এবং আসরের পরে বাড়ির মসজিদে 12 নম্বরে ওনার বাড়ির মসজিদে দোয়া হবে আপনারা যারা পারেন যাবেন আল্লাহ কবুল করেন মরহুম সফিক রফিক এর জন্য শাহনাজ বেগম দুটি কোরআন খতম দিয়েছেন আল্লাহ কোরআন খতমকে আপনি কবুল করেন জানেমালে বরকত দান করেন আরেকটা কাগজ আছে না রেহানা প্রবাসী আল্লাহর এক বান্দি দোয়া চেয়েছেন এবং আরিফ ভাই নানি নানির মৃত্যু হয়েছেন আল্লাহ তাকে আপনি কবুল করেন জয়নাল ভাই তার নাতি রায়ান অসুস্থ তার মেয়ে আমার মসজিদে 500 টাকা দান করেছেন আল্লাহ আপনি নাতিটাকে সুস্থ করে দেন আল্লাহর এক বান্দি আমার মসজিদে 3000 টাকা দান করেছেন মিডিয়ার মাধ্যমে তো আল্লাহ আপনি যারাই যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো আপনি কবুল করেন সকলের জানেমালে বরকত দান করেন সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখান থেকে দোয়া চেয়েছেন কবুল করুক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين غنار بزما ثايلو يا ولي جمار نماز پڑھتے سے تمہارے شاہی دربار ہاتھ تلے چھ জীবনে কত গুনাহ করছি হিসাব দিয়ে মাপ পাইবার কোন সুরাত নাই যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে যার মা নাই বাবা নাই অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই অনেকের বাবা মা কে হই নাই গোমালি এই শীতের মৌসুম আসলে বারবার বাবা মায়ের কথা মনে পড়ে বাবা গরিব মানুষ ছিল ভালো কোনো দালান কোটা ছিল না ছোট্ট একটা ঘর ছিল ঘরের বেড়াও ঠিক মতো ছিল না মাঘ মাসের শীতের বাতাস ঘরে ঢুকত আমি সন্তান প্রসব করে দিতাম মা ভিজা জায়গায় ঘুমাইত আমি সন্তানকে শুকনা জায়গায় রাখতাম ওই মা বাবাকে শুকনা জায়গায় রাখি নাই ভিজা মাটিতে রাখছি যাদের বাবা মা কবরে কবরটার শুকনা বানায় দিয়া জান্নাতে টুকরা বানায় দিয়া আমার মতো যারা মারা বাবা বাবা
এত প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগানে। আল্লাহ আমার ভাইরা যারা সন্তান হারা, অনেকের সন্তান অসুস্থ, নাতি অসুস্থ, জয়নাল ভাই দোয়া চাইছেন নাতিটা অসুস্থ, মসজিদের সাধারণ সম্পাদক বিশেষ করে সাবেক সহসভাপতি আরো যারা এই মসজিদের খেদমত করত, অনেকে কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ খাস করে প্রবাসী ভাই বোনেরা অনেকে দোয়া চায় জুমার দিনে, কষ্ট আছে, অসুস্থ আছে, আল্লাহ তোমার এক পাগল বিদেশ থেকে টাকা পাঠাইছে আমার মসজিদে কবুল করে নিও। আল্লাহ রেহানা নামে তোমার এক বান্দি দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে, তোমার এক পাগল দোয়া চাইছে তার বাবার জন্য, তার মা অসুস্থ, তার ছেলে মেয়ের জন্য দোয়া চাইছে, কবুল করে নাও। আল্লাহ যারা সেখান থেকে দোয়া চাই তাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করিয়া লও। লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাই যে ফেব্রুয়ারিতে আল্লাহ গ্রামের দেশের বাড়ি বাংলাদেশে আসবে, তুমি নিজ হাতে তাকে সহি সালামতে বাংলাদেশে পৌঁছে দিও, শরীরটাকে সুস্থ রেখে দিও, মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ সবাইকে আপনি সুস্থ শরীরে বাংলাদেশে পৌঁছে দিও। আল্লাহ খাস করে এই মসজিদে অনেক ভাইরা এই মসজিদের টাকা দিয়া দোয়া চাইছে, প্রত্যেকের দানগুলো কবুল করিয়ে নেন। আল্লাহ যাদের ব্যবসা মানে যে বরকত নাই, বরকত দান করে দেন। আল্লাহ জোট ব্যবসায়ী যারা এলাকায় আছে প্রত্যেককে আপনি ব্যবসায় বরকত দিয়ে দেন, হালাল রেজেকের ব্যবস্থা করে দেন, সকলের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ সকলের জানে মালে বরকত দেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ সকলকে আপনি সুস্থ রাইখা, শান্তিতে রাইখা, দাম্পত্য জীবন সুকুমায় করিয়া দাও। صلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معظم برحمتك يا ارحم الراحمين.